হামাসের খোঁজে বিপর্যস্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে 450টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আরও 300 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। সংঘাত শুরুর পর নারী ও শিশু সহ এ পর্যন্ত 17,500 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল তারা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবে ভেটো দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। এদিকে গাজার বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের স্বার্থপর অবস্থানকে দায়ী করেছে রাশিয়া। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, হাইতি, ইরান সহ মোট 13টি দেশের 37 ব্যক্তির উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে 2018 সালের নির্বাচনে 76% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। Casualties are becoming much more vocal as far as